আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এসএসসি 2022 শর্ট সিলেবাস কোর্সের উপরে ক্লাস, যেটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি ক্লাস। আর আজকের ক্লাসটি হচ্ছে গণিত বিষয়, সাধারণ গণিত। সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায়, তোমরা জানো যে তোমাদের দ্বিতীয় অধ্যায়টি সিলেবাসে অন্তর্ভুক্ত, তো তাই আমরা দ্বিতীয় অধ্যায় থেকে আমরা শুরু করতেছি। তো দ্বিতীয় অধ্যায়ের আলোচনা হবে সেট ও ফাংশন। তো যদিও এই অধ্যায়টা আমাদের দুই ভাগে বিভক্ত, সেট ও ফাংশনের, তো প্রথমে আমরা আলোচনা করব সেট সংক্রান্ত বিষয়াদি। তো আমাদের আলোচনার ধরন ছিল যে আগে প্রথমে আমরা একটা অধ্যায় হাতে নিব, হাতে নেওয়ার পরে এই অধ্যায়ের যে বেসিক বিষয়গুলো সেগুলো আমরা জেনে নেব, তারপরে এই অধ্যায় ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ করব, তারপরে সেই অধ্যায়ের এমসিকিউ এবং কি সিকিউ শেষ করে দিব। তো আজকে তাহলে আমরা আলোচনা করতে চলেছি সেট সংক্রান্ত বিষয় নিয়ে। তো সেট সংক্রান্ত বিষয়ে আমরা কি কি আজকে জানবো সেটা আমরা আগে দেখে নিই। তো আজকের আলোচনা বিষয় তোমাদের থাকতেছে, তোমরা ডাইনিং স্ক্রিনে দেখতে পাচ্ছ যে প্রথমত আমরা আলোচনা করব সেট, তারপরে হচ্ছে আমাদের সেট প্রকাশের পদ্ধতি, তারপরে সেটের প্রকারভেদ সসীম অসীম এবং কি ফাঁকা সেট, ভ্যান চিত্র, উপসেট, এবং উপসেট হচ্ছে দুই ধরনের, একটা প্রকৃত উপসেট আর একটা হচ্ছে অপ্রকৃত উপসেট, এগুলো নিয়েও আমরা আলোচনা করব। হ্যাঁ, আরও আমরা আলোচনা করব সেটের সমতা, সেটের অন্তর, এবং সর্বশেষ যে আলোচনা আজকের ভিডিওর মধ্যে আমাদের থাকবে সেটি হচ্ছে সার্বিক সেট। তাহলে আমরা প্রথমে আলোচনা করতে চলেছি সেট। তো সেট জিনিসটা আসলে কি সেটা বোঝার আগে আমরা কিছু উদাহরণ দেখে নিই। মনে করো তোমার যে হাতে আছে মোবাইল সেট, সেটা যখন তুমি প্রথমে কিনতে গিয়েছিলে তখন তোমাকে দোকানদার কী কী দিয়েছিল? মোবাইলের পাশাপাশি তোমাকে দিয়েছিল মোবাইলের একটা চার্জার, আর একটা দিয়েছিল হেডফোন। আর যদি তোমার একটু আবদার থাকে যে আমাকে গেরিলা গ্লাস এবং কি আর ব্যাক পার্টও দিতে হবে, তাহলে সেগুলো হয়তো বা দিয়েছে। তো এইগুলো জিনিস সবগুলো মিলে হচ্ছে মোবাইল একটা সেট। শুধুমাত্র একটা মোবাইলকে মোবাইল সেট বলা যায় না, মোবাইলের আশেপাশে যা যাবতীয় জিনিস লাগে সবগুলো মিলে হচ্ছে আমাদের মোবাইল সেট। তো ওরকমভাবে তুমি বলতে পারো ডিনার সেট, তোমাদের বইয়ের মধ্যে এটা উল্লেখ আছে ডিনার সেটের কথা। তো ডিনার সেট বলতে এখানে দেখো একটা মাত্র উপাদান না, কিন্তু একটা ডিনার সেট অনেক অনেক জিনিস নিয়ে তৈরি হয়। যেমন ছয়টা থালা থাকতে পারে, ছয়টা বাটি থাকতে পারে, ছয়টা প্রিজ, ছয়টা কাপ, ছয়টা গ্লাস থাকতে পারে, একটা জগ থাকতে পারে, ছটা চামচ থাকতে পারে, অনেক অনেক রকম। যেমন 24 পিজের আছে, তারপরে 29 পিজের আছে, 62 পিস পর্যন্তও আছে, এত বিপুল পরিমাণ ডিনার সেট হয়ে থাকে। তো এই যে সেটগুলো, এগুলো হচ্ছে ডিনার সেট। যেমন মেয়েদের হচ্ছে 3-piece সেট, এখানে তিনটা জিনিস মিলে একটা 3-piece হয়ে থাকে। তো এই হচ্ছে আমাদের সেট। আবার আমরা বলতে পারি এ ইকুয়ালটা আমরা লিখতে পারি 1, 2, 3। এ একটা সেট যার উপাদান হচ্ছে কি 1, 2, 3। আবার বি একটা সেট যার উপাদান হচ্ছে এ, বি, সি। তো এই যে তুমি সেটগুলো দেখতে পেলে এখানে, এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে আমাদের কি সেট, এক একটা সেট। তো সেটের সংজ্ঞাটাই আমরা একটু আসি। তোমাদের বইয়ের মধ্যে সেটের সংজ্ঞা খুব সুন্দরভাবে দেওয়া আছে, বাস্তব বা চিন্তা জগতে। কথাটা একটু খেয়াল করবে কি বলতেছি আমি, বাস্তব বা চিন্তা জগতে বস্তুর সুসংজ্ঞায়িত সংগ্রহ বা সমাবেশকে সেট বলে। এখানে দুইটা কথা, একটা বাস্তব আর একটা হচ্ছে চিন্তা জগৎ। বাস্তব বলতে আমি আগে যে বললাম মোবাইল সেট, ডিনার সেট, 3-piece সেট, এইগুলো সেট যে বললাম, এগুলো সেটের কিন্তু বাস্তব অস্তিত্ব আছে। এদেরকে ধরা যায়, শোয়া যায়, অর্থাৎ কি পড়াও যায় এবং কি স্পর্শ সব কিছু করা যায়। তো এইগুলোর বাস্তব অস্তিত্ব আছে, তাই এটা হচ্ছে বাস্তব। আর একটা হচ্ছে চিন্তা জগৎ। যেমন আমি পরে বললাম না যে এ একটা সেট 1, 2, 3, এবং আরেকটা সেট হচ্ছে বি, সেটা হচ্ছে এ, বি, সি। এই যে বর্ণগুলো তো তোমরা দেখতেছো, সংখ্যাগুলো, এগুলো কিন্তু আমাদের কল্পনায় এবং অন্যকে আমাদের মুখের ভাষা বোঝানোর জন্য লিখিত রূপ, আর এটি হচ্ছে আমাদের কি চিন্তা জগতের সেট। তাহলে আমরা সেট দেখতেছি দুই রকমের, একটা হচ্ছে বাস্তব জগতের সেট, আর একটা হচ্ছে চিন্তা জগতের সেট। তাহলে বাস্তব বা চিন্তা জগতে বস্তুর সংগ্রহ বা সমাবেশকে কী বলবো আমরা, সুসংজ্ঞায়িত বা সংগ্রহ সমাবেশকে বলবো আমরা সেট। সেটকে প্রকাশ করা হয় সবচেয়ে বেশি হচ্ছে আমাদের, মানে সেট লেখার পদ্ধতিটা হচ্ছে সবগুলো ক্যাপিটাল লেটার হতে হবে, সেট ক্যাপিটাল লেটার লিখতে হবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারতেছ। সেট ক্যাপিটাল লেটার লিখতে হয়, সেটা হচ্ছে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এক্স, ওয়াই, জেড পর্যন্ত সবগুলোই ক্যাপিটাল লেটার হতে হবে। যদি তুমি বলো একটা স্মল এ ইকুয়াল টু সেট যদি লেখো, তাহলে এটা সেট গণনা করা যাবে না। তো সেট সবসময় ক্যাপিটাল লেটারে হতে হবে, এবং সেটের যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা অবশ্যই ক্লোজ করতে হবে। তোমরা যারা এখনও সেকেন্ড ব্র্যাকেট দেওয়া শিখো নাই, আজকে রাতের মধ্যে সবাই সেকেন্ড ব্র্যাকেট দেওয়া শিখে যাবে, পরবর্তী ক্লাসে আসার আগে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবে। ওকে, আমাদের কিন্তু একটা গ্রুপ আছে এডুকেশন অল টাইমের গ্রুপ, সেই গ্রুপে তোমরা জয়েন হতে পারো, যে কোনো প্রবলেম সেখানে জানাতে পারো, অবশ্যই আমি তোমাদের হেল্প করার চেষ্টা করবো। অথবা কমেন্ট তো আছে, কমেন্ট বক্সটা পুরোটাই তোমার জন্য, যতগুলো সমস্যা ততগুলো কমেন্ট করে ফেলো, নতুন নতুন কমেন্ট করবো, সবগুলোতে রিপ্লাই পাবে। ওকে, তো আশা করি আমার কথাটা বুঝতে পারছো তোমরা। তো সেট তাহলে
আমাদের যে লিখতে হবে সেগুলো অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে এবং সেটের উপাদানগুলোকে সেকেন্ড ব্রাকেট অর্থাৎ দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করতে হবে। তো তাহলে বুঝে গেছে উপাদান কোনগুলো, যে যেমন আমরা এ বললাম 1 2 3, বি বললাম এ বি সি, যে এ বি সি আর 1 2 3 এগুলো হচ্ছে এখানকার উপাদান। উপাদানগুলো যদি আর একটু আমরা ক্লিয়ার করি তাহলে মনে করো যে আমরা পায়েস রান্না করব। ওকে, তো পায়েসের মধ্যে কী কী দিতে হয়, যারা যারা রান্না করতে পারো তারা ঝটপট বলে ফেলো, বললে তো আমি শুনতে পাবো না। তো যাই হোক, তো পায়েসের মধ্যে আমি যতটা জানি ততটা আমি বলি, আমি কখনো রান্না করিনি, খেয়ে দেখছিলাম অবশ্য, কী কী দেয় জিজ্ঞাসা করিনি, তবে আমার মনে হচ্ছে এগুলো লাগে। যেমন চাল লাগবে, আতপ চাল, খুব সুন্দর চাল লাগবে, তারপরে কি চিনি লাগবে, দুধ, এবং কি পানি মনে হয় দিতে হয়, হ্যাঁ পানি তো দিতে হবে, তারপরে লবণ দিতে হয়, তেজপাতা, আচ্ছা আর কি কিশমিস দিতে হয়। তো এগুলো সবগুলো যে আমরা দিলাম এগুলোর প্রত্যেকটা জিনিস কিন্তু আসলে পায়েসের কি উপাদান। তাহলে পায়েস হচ্ছে আমাদের একটা সেট, এর উপাদানগুলো হচ্ছে এগুলো। ওকে, তো আশা করি বুঝতে পারছো। তাহলে একটা সেটের যে সদস্যগুলো থাকে সেই সদস্যগুলোকে উপাদান বলে, ইংরেজিতে এদেরকে বলা হয় এলিমেন্ট। কেন এই কথা বলে এরও একটা কারণ আছে। আচ্ছা, আমরা এখন এটা সেট এবং আমাদের উপাদানের মধ্যে একটা সম্পর্ক তৈরি করি। সম্পর্কটা কীভাবে লিখব, সম্পর্কটা লিখো একটা চিহ্ন দ্বারা, যে চিহ্নটার নাম হচ্ছে বিলংস টু। তোমাদের বইয়ের মধ্যে এটা দেওয়া আছে, এটার নাম হচ্ছে বিলংস টু। আর এই বিলংস টুর পিছনের দিকে দেখো তিনটা মাথা আছে, তিনটা মাথা থাকার কারণে আমরা এটাকে বড় মনে করব। আর সামনের দিকে তিনটার সংযোগস্থল, তাই সেটা হচ্ছে একটা মাথা, যেটা হচ্ছে আমাদের ছোট। তো ছোট জিনিসটা সবসময় সামনে বসবে, বড় জিনিসটা পিছনে বসবে। আচ্ছা, বড় তো এখানে সেট বড় নাকি সেটের উপাদান বড়? কখনো সেটের উপাদান বড় হতে পারে না, সেটটা হচ্ছে বড়, কারণ একটা সেটে অনেকগুলো উপাদান আছে, কিন্তু একটা উপাদানে একটা সেট নাই কিন্তু, তাই না? মানে একটা উপাদানে একটা সেট থাকবে এমন তো না, এখানে কয়েকটা উপাদান মিলে হচ্ছে একটা সেট। একটা উপাদান একটা সেট হতে পারে, ওটা উপসেট হয়ে যায়, ওটা পরবর্তীতে আমরা আলোচনা করবো, সমস্যা নেই। তো তাহলে আমরা যেমন আমি বলছিলাম যে বি ইকুয়াল টু এ বি সি, তাহলে আমরা লিখতে পারি এ বিলংস টু বি, এই ক্যাপিটাল বি যেটা সেট সেটা পিছনের দিকে, আর আমাদের যে উপাদান সেটা হবে আমাদের সামনে। বি বিলংস টু বি, সি বিলংস টু বি, আশা করি বুঝতে পারতেছ। এটাকে এভাবেও পড়া যায়, এ এলিমেন্ট বি, বি এলিমেন্ট বি, সি এলিমেন্ট বি, মানে এ বি সি জিনিসটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের কি উপাদান, আর পিছনেটা হচ্ছে আমাদের কি সেট, মানে বি সেটের উপাদান এ, বি সেটের উপাদান বি, বি সেটের উপাদান সি। যদি আমি বলি ডি এলিমেন্ট বি, এটা কি বলা যাবে? ঝটপট আমি প্রশ্ন করার সাথে সাথে তোমরা মনে মনে উত্তর দিবে, যদি আমি শুনতে পাবো না, কিন্তু আমি যখন অ্যান্সারটা দিব তখন তোমার অ্যান্সারের সাথে মিলিয়ে দেখবে তুমি কতটা বুঝতেছো। যদি দেখো যে মিলে যাচ্ছে সবগুলো, তার মানে তুমি খুব ভালোভাবে বুঝতে পারতেছো, আর যদি মিলে না তাহলে তুমি বুঝতে পারতেছ না, কমেন্টে জানাবে যে আমি কিছু বুঝি না। ওকে, তারপরে আমি কমেন্টে হয়তো বা বুঝাতে পারবো না তোমাকে। আচ্ছা, আমরা যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে কি, যে ডি কে কখনোই বিলংস টু বি লেখা যায় না, কারণ বি এর মধ্যে ডি এর কোনো অস্তিত্বই নাই। বি সেটটা দেখো তুমি, এখানে কখনো আমি ডির কথা বলিনি, আমি বলছি এ বি সি, তার মানে বি এর উপাদান হচ্ছে এ বি সি। যদি বলি যে পায়েসের মধ্যে লেবু দিতে হবে তাহলে কি এটা পসিবল? তার মানে লেবু কখনো পায়েসের উপাদান হতে পারে না, অনুরূপভাবে ডি কখনো বি এর উপাদান হতে পারে না। আশা করি এই বিষয়টা তোমাদের একদম ক্লিয়ার হচ্ছে। ওকে, তো এখানে তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে ডি, এখন আমরা ওই যে ইয়াটাকে বিলস্টকে কাটিয়ে দিব, যে ডি ডাস নট বিলং টু বি, মানে বি এর উপাদান কখনো ডি নয়। আশা করি এই অপশনটা তোমরা বুঝে গেলা, সেট কী জিনিস সেটা তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখব সেট প্রকাশের পদ্ধতি, যেটা তোমাদের সৃজনশীলের প্রত্যেকটা সৃজনশীল এটা থাকবে, 100% থাকবে সেট প্রকাশের পদ্ধতি, মাথা খারাপ করে একটা জিনিস। ওকে, সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুই রকম, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি কী জিনিস, যে সেটের মধ্যে তার উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে সেগুলোকেই বলা হয় তালিকা পদ্ধতি। যেমন আমি এতক্ষণ থেকে তোমাদের যা যা বললাম সবগুলো কিন্তু তালিকা পদ্ধতির কথা বলছি। যেমন আমাদের বলছি পায়েসের কথা কী কী লাগে সবগুলোর আমরা নাম উল্লেখ করছি, তারপরে আমরা মোবাইল সেটের কথা বলছিলাম, তারপরে ডিনার সেটের কথা বলছিলাম, এ একটা সেট যার কথা বলছিলাম 1 2 3, বি একটা সেট যার কথা বলছিলাম এ বি সি, এগুলোর প্রত্যেকটা সেটের উপাদানগুলো দেখো সুনির্দিষ্টভাবে উল্লেখ আছে, তাই এদেরকে বলা হয় কি তালিকা পদ্ধতি। তো তালিকা পদ্ধতিতে উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে। আর যেটা আমাদের অন্য একটা পদ্ধতি সেটা নাম হচ্ছে সেট গঠন পদ্ধতি, এখানে এই পদ্ধতিতে কখনো উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে না। তোমাদের বইয়ের মধ্যে এগুলো খুব সুন্দর সুন্দরভাবে সংজ্ঞা দেওয়া আছে, আমার মুখের সংজ্ঞা নেওয়ার দরকার নেই, তোমাদের বইয়ের সংজ্ঞাটাই নিও, কারণ আমি বোঝানোর জন্য বলতেছি। তো তাই এইভাবে তোমরা যদি এবার স্যারকে লিখে দাও তাহলে স্যার বলবে আমাকে বুঝাইছি, বুঝে ঠেলে এবার। তো যাই হোক,
আচ্ছা আমরা পড়তেছিলাম তাহলে কি তালিকা পদ্ধতি, আশা করি তোমাদের তালিকা পদ্ধতিটা ক্লিয়ার। এবার আমরা আসি সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি হচ্ছে এই পদ্ধতিতে তালিকাগুলো মানে উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে না, কিন্তু এদের একটা ধর্মের উল্লেখ থাকবে। যদি আমি বলি তোমার পরিবারের সদস্যদের দাওয়াত থাকলো, আচ্ছা তোমাদের পরিবারের সদস্যদের দাওয়াত থাকার কথাটার সাথে সাথে কি তুমি, আমি কিন্তু জানি না তোমাদের পরিবারে কয়জন আছে, তো সবাইকে কিন্তু এখানে দাওয়াত দেওয়া হয়েছে, তোমরা তোমাদের পরিবার চলে আসলা আমাদের বাসা, অনেক দূর কিন্তু বাসা আমাদের পঞ্চগড়ে বাসা, তো এত দূরে আসার দরকার নেই, যারা দূরে আসো টাকা খরচ হবে বেশি, খাওয়া দাওয়া কম হবে। তো তো তোমরা এই যে দূর মানে তোমাদের পরিবারকে আমি আসতে বললাম, তোমাদের পরিবারে কে কে আছে সেগুলো কিন্তু নাম উল্লেখ করি নাই, নাম উল্লেখ না করার কারণে এখানে এর সুনির্দিষ্টভাবে উপাদানগুলো উল্লেখ থাকলো না, তাই এটাকে বলা হয় সেট গঠন পদ্ধতি। এটা নট তালিকা পদ্ধতি, এটা তালিকা পদ্ধতি নয়, এটা হচ্ছে কি সেট গঠন পদ্ধতি। যদি আমি বলি তোমাদের ক্লাসের প্রথম পাঁচজন স্টুডেন্ট আসো, বা তোমাদের একটা টিচার ডাকলো যে প্রথম পাঁচজন স্টুডেন্ট এখানে চলে আসো তাড়াতাড়ি, তখন তোমাদের এক দুই তিন চার রোলের স্টুডেন্টগুলো, পাঁচ রোলের স্টুডেন্টগুলো সবাই চলে যাবে, কিন্তু কে কে যাবে এ কিন্তু স্যারও জানে না, কারণ স্যার যখন নাম উল্লেখ করে বলবে তখন তারা বুঝতে পারবে। হয়তো বা কোনো কোনো স্কুলের স্যাররা জানে প্রথম পাঁচজনকে, তারা ঠিক আছে জানে, কিন্তু এই কথার মধ্যে কি বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে কি যে এটা এই এরা এরা আসবে এখানে, কিন্তু এই কথার মধ্যে কেউ বুঝতে পারবে না। যেমন আমি যদি বলি যে আমাদের এই ভিডিওটা 18 জন স্টুডেন্ট দেখছে, তার মানে এই আমার এই 18 জন স্টুডেন্টের কথাতে এটা প্রমাণ হচ্ছে না যে 18 জন স্টুডেন্ট কে কে, এটা একটা অস্পষ্ট ধারণা থাকে যাচ্ছে। কিন্তু এই যে আমাদের 18 জন এটা কিন্তু ঠিক আছে, হ্যাঁ 18 জন দেখছে, কিন্তু কে কে দেখছে সেটা আমরা জানি না, বা সেটা আমরা এখানে উল্লেখ নাই, সেটা আমরা এখানে উল্লেখ করি নাই। তো এই জিনিসটাকে বলবো আমরা কি সেট গঠন পদ্ধতি, যখন আমরা উল্লেখ করব তখন সেটা হয়ে যাবে আমাদের কি তালিকা পদ্ধতি। তো তোমাদের ইস মানে সৃজনশীলতা প্রশ্নটা থাকবে, সৃজনশীল প্রশ্নে সবচেয়ে বেশি যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, তোমাদের উদ্দীপকে দেওয়া থাকবে, ওটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তোমাদের অঙ্ক করতে হবে, কারণ অঙ্ক করার সময় সেট গঠন পদ্ধতিতে অঙ্ক করা যায় না, তখন এটা আমাদের তালিকা পদ্ধতি দরকার হয়। আশা করি এই বিষয়গুলো বুঝে গেলে। তাহলে সেট প্রকাশ করা হয় দুইভাবে, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আরটি হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিতে উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে, কিন্তু সেট গঠন পদ্ধতিতে উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে না। এগুলো নিয়ে যদি আরও বেশি বিস্তারিত জানতে চাও তাহলে আমার প্রিমিয়াম ক্লাসে ঢুকে যাও, সেখানে মাসিক চার্জ সায়েন্সের জন্য 450 টাকা, আর আর্টসের জন্য মাত্র 300 টাকা। তোমাদের সায়েন্সের 4টা বিষয়ে ক্লাস হবে, আর আর্টসের 3টা বিষয়ে ক্লাস হবে। এগুলো নিয়ে অলরেডি এর আগে বলা হয়ে গেছে, ভিডিও দেওয়া আছে, তোমরা সেটা করতে পারো। আর এখানেও যারা তোমাদের টাকার টুকার অনেক ক্রাইসিস, তারা শুধুমাত্র আমার এই ভিডিও ক্লাসগুলো ইউটিউবে দেখেও তোমরা একদম ফুলফিল ভালোভাবে প্রিপারেশন নিতে পারো, কোনো সমস্যা নেই, ওকে। কিন্তু এখানে স্লো গতিতে চলবে, ধৈর্য ধারণ করতে হবে, ওকে। আচ্ছা আমরা তাহলে কিন্তু সেট প্রকাশের পদ্ধতি, সেট কী জিনিস সেটা আমরা দেখে নিলাম। এবার সেটের প্রকারভেদে আসি। সেটের প্রকারভেদের মধ্যে প্রথম যে সেটটা আমরা পাই সেটা হচ্ছে আমাদের সসীম সেট। সসীম সেট কাকে বলে বুঝতেই পারতেছ, যে সেটটা গণনা করে শেষ করা যায় তাদেরকে সসীম সেট বলে, আর যেগুলো সেট গণনা করে শেষ করা যায় না তার নাম হচ্ছে অসীম সেট। সসীম সেট আর অসীম সেট, তো সসীম সেট কোনগুলো তাহলে আমরা দেখতে পেলাম যে যদি আমি তোমাকে বলি যে 1 থেকে 60 ভিতর ভিতর সংখ্যা গণনা করে শেষ করা যাবে না, অবশ্যই যাবে, তো এটি হচ্ছে আমাদের সসীম সেট। যদি আমি বলি যে 1 থেকে শুরু করে 60 লক্ষ পর্যন্ত বীজের সংখ্যা, সেটাও কিন্তু গণনা করে শেষ করা যাবে, কারণ এখানে লিমিট দেওয়া আছে, একটা লিমিট পর্যন্ত দেওয়া আছে, তাই এটাকে গণনা করে শেষ করা যায়। কিন্তু যদি আমি বলি যে পৃথিবীতে যত স্বাভাবিক সংখ্যা আছে, স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, এগুলো স্বাভাবিক সংখ্যা, তো এই সংখ্যাগুলো যদি গণনা করা শুরু করো, আমাদের বাচ্চা কাচ্চা যেগুলো আছে এগুলো বড় হয়ে মানে গণনা করতে 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 বড় হয়ে মারা যাবে, তারপরে এই গণনা শেষ হয়ে যাবে না, মানে যত পৃথিবীতে মানুষের সবাই যদি গণনা করা শুরু করে, কারণ এর কোনো লিমিট নেই, এটা লিমিটলেস, তো এটা অনেক 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 সংখ্যা, তো এই সংখ্যা গণনা করা সম্ভব না, এটা হচ্ছে আমাদের কি অসীম সেট। যেগুলো সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে গণনা করা শেষ করা যাবে সেগুলো সসীম সেট, আর যেগুলো গণনা করে শেষ করা যায় না সেগুলো হচ্ছে অসীম সেট। আরও একটা সেট আছে, সেটা হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেট মানে তো বুঝতেই পারছো কিছুই নেই, মানে এই সেটটা হচ্ছে ফাঁকা। যেমন আমি যদি বলি যে 25 থেকে শুরু করে 29 পর্যন্ত এর ভিতরে একটি মৌলিক সংখ্যা, তাহলে কি তুমি বের করতে পারবে? আচ্ছা 25-এর পরে কী সংখ্যা আছে? 25 নেওয়া যাবে না, 29 নেওয়া যাবে না, এর ভিতরে যে কোনো একটা মৌলিক সংখ্যার সেট,
তো 25 পরে আছে 26 যেটা মৌলিক সংখ্যা নয় কারণ একে 2 দ্বারা ভাগ করা যায় 13 দ্বারা ভাগ করা যায় তো অনেক কিছু দ্বারা ভাগ করা যায় তার মানে এটা কি মৌলিক সংখ্যা নয় তারপরে আছে 27 একে 3 দ্বারা যায় 9 দ্বারা যায় এটা এটা মৌলিক সংখ্যা নয় মৌলিক সংখ্যা হচ্ছে সেগুলো যেগুলো কি ওই সংখ্যা দ্বারা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তো 28 হচ্ছে এটাও আমাদের মৌলিক সংখ্যা নয় তার মানে দেখতে পাচ্ছি যে 25 থেকে 29 এর ভিতরে কোনো মৌলিক সংখ্যা নাই তার মানে এই সেটটা কি হবে কি উপাদান হবে এটা হচ্ছে আমাদের ফাঁকা সেট ফাঁকা সেট বলতে যে সেটের কোনো উপাদান নেই তো উপাদান নেই সেট এগুলো হচ্ছে আমাদের কি ফাঁকা সেট তো ফাঁকা সেটকে প্রকাশ করা হয় দুইটা পদ্ধতিতে একটি পদ্ধতি হচ্ছে ওরি অর্থাৎ জিরো দেওয়ার পরে মিডিলে একটা টান দিয়ে দিবে যারা সায়েন্স পড়ে তারা বুঝে যে এটা এটাকে ফাই বলে ওরি বলে তো যাই হোক যারা আর্টস স্টুডেন্ট হয়তো বা এটার সাথে নতুন পরিচিত হলে অনেক অনেক জিনিস আছে পরিচিত হওয়ারই কথা তারপরে আরও একটা জিনিস আছে যেটা হচ্ছে আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি তো সেকেন্ড ব্র্যাকেট যদি দেয় ভিতরে কিন্তু কিছু আবার দেওয়া যাবে না তো অনেকেই আবার কী করে যে অনেক ট্যালেন্ট তো যে আমি দুইটাই পারি তো ভিতরে দিয়ে দিবি ওরি তারপরে দুই সাইডে দিয়ে দিবি সেকেন্ড ব্র্যাকেট মানে ও দুইটাই পারে এটা কিন্তু টিচার দেখার সাথে সাথে ঘেসেং করে কাটে দিবি কোনো দেখা দেখি করবে না সো বেশি চালাকি করতে যাও না জাস্ট একটা ইউজ করবে হয় ওর ইউজ করবে না হয় সেকেন্ড ব্র্যাকেট ভিতরে কিছু দেওয়া যাবে না এটা ইউজ করতে পারো তো আমি সাজেস্ট করবো বেশিরভাগই ওর ইউজ করবে সেকেন্ড ব্র্যাকেট দিলে কী হয় অনেকের সেকেন্ড ব্র্যাকেট একদম হাবিজাবি হয় তো তাই আর একটা সেকেন্ড ব্র্যাকেটের সাথে সংযুক্ত হয়ে গেলে তখন বোঝায় জানা যেটা ফাঁকা সেট নাকি এটি এমনিতেই দিছে তো ওরিটা ইউজ করলে সব টিচারই বুঝতে পারবে যে এটা একটা ফাঁকা সেট এর পরবর্তীতে আমাদের আলোচনা করব ভ্যান চিত্র নিয়ে তো ভ্যান চিত্রটা কী জিনিস এই যে সেটগুলো যে আছে এই সেটগুলোকে কিন্তু চিত্রের মাধ্যমে প্রকাশ করা যায় আর চিত্রের মাধ্যমে প্রথম যে প্রকাশ করেছিলেন যিনি তার নাম হচ্ছে জন ভ্যান 1834 সালে জন্মগ্রহণ করে 1923 সালে মৃত্যুবরণ করে সাল পড়ার দরকার নেই আসে না এগুলো তো জন ভ্যান নামে যে বিজ্ঞানীটা এই চিত্রগুলো আবিষ্কার করে তার নাম অনুসারে এই চিত্রগুলোর নাম রাখা হয় ভ্যান চিত্র তো ভ্যান চিত্র নিয়ে আমরা বহুনির্বাচনী প্রশ্নে সবচেয়ে বেশি আলোচনা করবো কারণ সৃজনশীল প্রশ্নে এই ভ্যান চিত্র নিয়ে তেমন কোনো প্রশ্ন আসেনি বেশিরভাগ স্কুলের মধ্যে চলে আসে তবে বোর্ড পরীক্ষায় তেমন আসে না তো তাই আমরা এগুলো নিয়ে এমসিকিউতে আলোচনা করব পরবর্তীতে এটা আলোচনার বিষয় এরপরে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে উপসেট উপসেট হচ্ছে এমসিকিউর জন্য মারাত্মক পরিমাণ একটা ইম্পর্টেন্ট টপিক কারণ অনেক 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 এমসিকিউ আছে যেটা খালি উপসেট থেকে আসছে এই অধ্যায়ের মধ্যে মানে বুঝতে পারতেছো কীরকম একটা ইম্পর্টেন্ট জিনিস তো উপসেট হচ্ছে কী জিনিস তা উপসেটের কাছে আসার আগে আমি উপ বিষয়টা আমি ক্লিয়ার করে নিই তো আমাদের কাছে আচ্ছা বলো তো সচিব বড় না উপসচিব বড় তোমরা অনেকে ভাবতেছো যে উপসচিব বড় আমার অধিকাংশ স্টুডেন্টই এই উত্তরটা দিয়েছে যে উপসচিব বড় তো যখন এটা এইভাবে বলছে তখন আমি ওদেরকে বলছি আচ্ছা তাহলে বলো তো জেলা বড় না উপজেলা বড় তখন বলতেছে যে জেলা বড় উপজেলা তো ছোট তাহলে উপসচিব কেন বড় হলো তো আমাদের একটা সমাজের একটা প্রকারভেদ আছে অব্যয়ীভাব যেখানে উপ দ্বারা ক্ষুদ্র বোঝায় এই কথাটা এখানে উল্লেখ আছে যেমন কুলের সমীপে উপকূল এরকম বোঝায় তো উপ জিনিসটার দ্বারা আসলে ক্ষুদ্রকে বোঝায় যেমন বলি যদি শহর উপশহর তাহলে শহরটা বড় উপশহরটা ছোট আবার যদি বলি যে আমরা দ্বীপ উপদ্বীপ তাহলে দ্বীপটা বড় উপদ্বীপটা এখানে ছোট তাহলে উপ দ্বারা এখানে কী বোঝায় ছোট বোঝায় তাহলে উপসেটটাও কি ছোট আসলে উপসেট বলতে কী বোঝে যে সেটটা সেট থেকে যে উপসেট মানে সেটটা সেট থেকে গঠন করা হয় তাকে আমরা উপসেট বলি এই উপসেট বিষয়টা আরও একটু ক্লিয়ার করি তোমাদের ধরে নাও যে আমাদের একটা জায়গায় যুদ্ধ করার জন্য দশজনের একটা আর্মি বাহিনী পাঠানো হলো সেখানে সেনাবাহিনী পাঠানো হলো দশজনের একটা দল তাহলে আমাদের একটা কমান্ডার আছে তো দশজন ওইখানে যুদ্ধ করতে গেল তো এখন দেখতেছি যে একটা জায়গায় যেখানে মাত্র দুইজন মানে প্রতিপক্ষ মানুষ আছে এখানে তো আমাদের দশজন যাওয়ার এখানে দরকার নেই দুইজন আছে ওইখানে যাওয়ার পরে যদি এখানে আবার কেউ অ্যাটাক করে ফেলে এদের ঘাঁটিতে তাহলে সমস্যা তাই তারা দল গঠন করলো দুইজনের দল আবার আরেকটা জায়গায় তিনজনকে নিয়ে একটা দল গঠন করে এখানে চলে গেলো আরেকটা জায়গায় ধরো যে 4-5 জনকে দল গঠন করে নিয়ে চলে গেলো আবার তারা রাতে ফিরে আসলো যেমন ওইখানে আবার তারা ভাবলো যে আরেকটা জায়গায় আমরা যাবো যেখানে 9 জনের দল আমাদের লাগবে একজন এখানে পহরা দিবে আরও একটা জায়গায় গেলো যেখানে অনেক অনেক বেশি সৈন্য মানে প্রতিপক্ষ মানুষ সেখানে আমাদের 10 জনই লাগতে পারে তো 10 জন মিলে একটা গেলো তো এইভাবে তো আমরা দলটা গঠন করতে পারি তাহলে 10 জন মিলেও দল গঠন করতে পারি 9 জন মিলেও করতে পারি 8 জন মিলেও করতে পারি 1 জনও করতে পারি একটা মানুষ নিয়েও একটা দল গঠন হতে পারে ও একাই 100 এরকম টাইপের তো আরেকটা দল গঠন করা যায় যেটা হচ্ছে কোনো দলই যাবে না যুদ্ধে এটাও একটা কিন্তু দলের অন্তর্ভুক্ত হয় অর্থাৎ যেটাকে আমরা বলি ফাঁকা সেট ওই সেটের মধ্যে কেউ থাকবে না তাহলে এই প্রত্যেকটা দলকে আমরা বলতে পারি এক একটা সেট যেমন এই দলটা আমরা বললাম এটা 20 সেটের একটা দল
এই বি দল তোমরা এখানে যাও, এ টিম তোমরা এখানে যাও, এরকম আমরা বলি না, এ টিম বি টিম। তো এগুলো হচ্ছে আমাদের এক একটা কি সেট। তাহলে উপসেট বিষয়টা হচ্ছে এরকম যে সেট থেকে যেগুলো গঠন করা যায় সেগুলো হচ্ছে আমাদের কি উপসেট। তো যেমন আমরা এখানে একটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে এ একটা সেট যার উপাদান হচ্ছে এ বি সি ডি, বি একটা সেট যার উপাদান হচ্ছে এ বি সি, সি একটা সেট যার উপাদান হচ্ছে আমাদের বি সি ডি, আর একটা ডি সেট যেটার উপাদান হচ্ছে আমাদের এ বি সি ডি। এই যে তোমরা নিচে যে দেখতে পাচ্ছ এ বি নাকি বি সি ডি, এই তিনটা যে আমাদের সেট আছে এই সেটগুলো কিন্তু সবগুলোই কার অন্তর্ভুক্ত, এর অন্তর্ভুক্ত। তাহলে এ এখানে সেট, আর তাহলে বি সি ডি এগুলো হচ্ছে আমাদের উপসেট। আশা করি এটা বুঝতে পারছো। উপসেটগুলো অবশ্যই সেটের উপাদান নিয়ে গঠিত হবে, বাইরের উপাদান যদি না, যেমন আমি যদি বলতাম ডিতে এ বি সি ডি ই, তাহলে কিন্তু এখানে ডি হয়ে যাইতো সেট, এ হইতো উপসেট। কেন? কারণ ডিতে বেশি আছে, এতে কম আছে, নিশ্চয়ই তাহলে ডি থেকে এ তৈরি হয়েছে। কম যেটা আছে সেটাই তৈরি হয়, যেটা বেশি আছে সেটা আগেই তৈরি হয়ে গেছে। তাহলে তাহলে ডিটা হচ্ছে আমাদের সেট হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের উপসেট হবে। যেহেতু এখানে আমাদের ডির উপাদান এ বি সি ডি, তাই আমরা এ থেকে বলতে পারি ডিটা উৎপত্তি হয়েছে। তবে বলতে পারি সন্দেহ আছে কিন্তু যে ডি থেকে এ উৎপত্তি হতে পারে, এ থেকে ডি উৎপত্তি হতে পারে, কারণ এ এবং ডির উপাদান একই রকম। আমি আগে বললাম, দেখে তোমরা বলতে পারো যে স্যার এটা হচ্ছে এখানে সেট, ডিটা হচ্ছে এখানে আমাদের কি উপসেট। কিন্তু হ্যাঁ, আমি যদি বলি যে না, আমি যদি তোমাকে বলি যে না ডি এখানে সেট এ উপসেট, তুমি কোনো যুক্তি দিতে পারবে না আমার এখানে যে এই কারণে এটা উপসেট, কারণ দুইটা দেখতে একই, তো এখানে যুক্তির কোনো কাজ হবে না। যদি আমি বলি যে এখানে এ সেট বি উপ বি উপসেট সি উপসেট কোনো সমস্যা নেই, কারণ বি আর সি বোঝাই যাচ্ছে এগুলো এ থেকে আসছে। ওকে, তো তাহলে উপসেট বিষয়টা তোমাদের ক্লিয়ার। তো উপসেটটা লেখা হয় কিভাবে? এখানে হচ্ছে আমাদের যেটা আমাদের এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ সেটাকে বলা হয় সাবসেট। এই চিহ্নটার নিচে একটা টান থাকে, সেটাকে বলা হয় সাবসেট ইকুয়াল। কেন সাবসেট ইকুয়াল দেওয়া হয়? কারণ এই যে উপসেটগুলো সেটের সমানও হতে পারে, তাই সাবসেট ইকুয়াল কথাটা ইউজ করা হয়। তো এখানে আমাদের একটা বিষয় যেটা হচ্ছে যে এই যে সাবসেট ইকুয়াল, কোন দিকে সেট লিখবো, কোন দিকে উপসেট লিখবো। পিছনের দিকে যেহেতু দুইটা মাথা আছে, তাই পিছনের দিকে আমরা লিখবো আমাদের সেট, আর সামনের দিকে লিখবো আমরা কি উপসেট। এই বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারছো। তো এরপরে আমরা আলোচনা করব এই উপসেট দুই ধরনের, একটা প্রকৃত উপসেট আর একটা হচ্ছে অপ্রকৃত উপসেট। যদিও তোমাদের উপরে মধ্যে অপ্রকৃত উপসেট নিয়ে কিছু বলা নেই, তবে প্রকৃত উপসেটের কথা বলছে। প্রকৃত উপসেট হচ্ছে সেগুলাই যেগুলো দেখে আমরা, আমার ভাষায় যদি বলি, যেগুলো দেখে আমরা বুঝতে পারি যে এটা একটা মানে এটা একটা উপসেট। যেমন আমরা এখানে বি আর সি দেখে বুঝতে পারছি যে এই দুইটা অবশ্যই এ থেকে আসছে, কারণ একটা করে উপাদান কম আছে, দুইটা করে উপাদান কম থাকতে পারে, তিনটা করে উপাদান কম থাকতে পারে, একটা উপাদানও না থাকতে পারে। এগুলো সবগুলোই হচ্ছে আমাদের কি প্রকৃত উপসেট। কোনটা অপ্রকৃত উপসেট? তাহলে যেটা দেখে আমরা বুঝতে পারি না যে এটা উপসেট নাকি সেট। যেমন আমাদের ডি একটা সেট, এ এবং ডি এই দুইটার মধ্যে এই একটা আরেকটার পরস্পর কি অপ্রকৃত উপসেট হতে পারে। ডি এর অপ্রকৃত উপসেট অথবা এ ডি এর অপ্রকৃত উপসেট, মানে এ হচ্ছে সেট, ডি হচ্ছে অপ্রকৃত উপসেট, আবার ডি হচ্ছে সেট, এ হচ্ছে অপ্রকৃত উপসেট, দুইটাই হতে পারে এখানে। তো আশা করি বুঝতে পারলে যে তাহলে এখানে অপ্রকৃত উপসেট কী জিনিস, যেটা সেটের সমান পরিমাণ সদস্য নিয়ে থাকে তাদেরকে বলা হয় অপ্রকৃত উপসেট, আর যারা সেট থেকে কমপক্ষে একটা উপাদান কম রাখে তারা, মানে একটা উপাদান কম নিয়ে গঠিত, তাদেরকে বলা হয় প্রকৃত উপসেট। ওকে, ক্লাস নোটগুলো আমাদের প্রিমিয়াম ক্লাসে দেওয়া হয়ে হবে, তো ওইখান থেকে যারা প্রিমিয়াম করতেছো তারা ওইখান থেকে পেয়ে যাবে, কোনো টেনশনের কিছু নাই। আর যারা এখানে ক্লাস করতেছো তারা নিজেদের মতো করে ক্লাস নোটগুলো তৈরি করে ফেলবে, কারণ ক্লাস নোট এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, তো তাহলে আমরা এখানে সে উপসেট সম্পর্কে বিষয়গুলো বুঝে গেলাম। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটের সমতা। তো সেটের সমতাটা আসলে কেমন? সেটের সমতাটা হচ্ছে যে দুইটা সেটের পরিমাণ, দুইটা সেটের সদস্যগুলো যদি একই রকম হয় তবে তাদেরকে সেটের সমতা বলে। যেমন এ একটা সেট যেটার হচ্ছে আমাদের কি যেটার উপাদান হচ্ছে 1 2 মানে 2 3 4 বা 2 3 5। হ্যাঁ, তো ধরে নাও যে একটা সেট যেটার উপাদান হচ্ছে কি 2 3 5, এবং বি একটা সেট যার উপাদান হচ্ছে 2 3 3 5। এখানে তোমরা বলতে পারো স্যার এখানে তো দুইটা থ্রি আছে, তাহলে ওর সদস্যর মতো হলো কীভাবে? দেখো, আমি বলছি যে ওর সদস্য যা এর সদস্য তাই কিন্তু আছে। এখন একটা দিনে যদি 6 বার নেয় ওটা ওদের ব্যাপার,
কিন্তু আছে তো নাকি টু আছে টু আছে থ্রি আছে থ্রি আছে ফাইভ আছে ফাইভ আছে সো এরা ইকুয়াল তো আমরা বলতে পারি এ ইকুয়াল টু কি বি সেটের সমতা আসে না কোনো সময় তো আসলেও দিয়ে দিই কোনো সমস্যা নেই তো আমার মতে এটা তেমন একটা আসে না তবে খুব ইজি কিন্তু বিষয়টা ওকে তো এটা আমরা দেখলাম সেটের সমতা এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেটের অন্তর এবার আমরা সেটির অন্তরে চলে গেলাম হ্যাঁ হার্টে অন্তর বলতে বোঝায় বিয়োগফল একটা সেট থেকে আর একটা সেটকে বিয়োগ করা মনে করো একটা সেট হচ্ছে এ বি সি এ একটা সেট যেটার যেটার উপাদান হচ্ছে কি আমাদের এ বি সি এবং বি একটা সেট যেটার উপাদান হচ্ছে আমাদের বি সি ডি আচ্ছা তোমরা কি ক্লাস করতে বোরিং হয়ে যাচ্ছ নাকি ফ্রি ক্লাস অনেকে টাকা দিয়ে করলে তো বোরিং হইতো না যে টাকা দিছি তো করতেই হবে তো ফ্রি ক্লাস দেখে বোরিং হয় না কারণ এই ক্লাসগুলো আমি একটু ইন্টারেস্টিংভাবে নেওয়ার ট্রাই করবো যাতে তোমরা গণিত দেখে অনেকে ভয় পাই সবারই তো গণিত আছে গণিত দেখে অনেকে ভয় পাই ভয়টা যাতে না থাকে তো তোমরা প্লিজ একটু মানে বোরিং ফিল হবে না যদি বোরিং লাগে তাহলে ভিডিওটা একটু অফ করে দিই একটু বাইরে দিয়ে ঘোরাঘুরি করে আসে চা খায় তারপরে ভিডিওটা কন্টিনিউ করো কারণ ভিডিওটা প্রচণ্ড পরিমাণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য অনেক অনেক স্টুডেন্ট আছে যাদের হয়তো ফ্যামিলিগত ক্রাইসিস চলে যার কারণে টাকা দিতে অনেকটাই সমস্যা পড়ে প্রাইভেট পড়তে সমস্যা তাদের আমি বলবো তোমাদের কোনো প্রাইভেট পড়ার দরকার নেই তোমরা এইখানে থাকো আমার প্রতি একটু বিশ্বাস রাখো অবশ্যই আমার জন্য দোয়া করবে যাতে তোমাদের জন্য আমি ক্লাসগুলো সবগুলো ফ্রিতে নিতে পারি অবশ্যই পরীক্ষার আগে শেষ করার ট্রাই করবো আমি আর যতটা আমি এখানে তোমাদের ক্লাস করাবো ততটাতে তোমাদের প্লাস মার্ক চলে আসবে এতে কোনো টেনশন নেই একদম 100 মার্ক হয়তো বা হবে না কারণ এখানে সবগুলো ক্লাস নেওয়া আমার পসিবল হবে না আর যদি একটু তোমরা যদি জোর দিয়ে থাকো জোর দাও যে একটু খরচ করে আমরা একটু প্রিমিয়াম ক্লাসটা করি প্রিমিয়াম ক্লাসটা করতে পারো অনেক ভালো হবে ক্লাসটা সেখানে তোমাদের একদম প্রত্যেকটা জিনিস পার্সোনালি যদি তোমার কোনো প্রবলেম থাকে স্যার আমি অঙ্কটা এই জায়গাটা বুঝতে পারতেছি না আমাকে একটু বুঝাই দেন হেল্প করেন আমাকে পার্সোনালি প্রবলেমগুলো সলভ করেন আমি অবশ্যই তোমাকে এই রিকোয়েস্টটা আমি ওইখানে রাখবো কারণ ওইখানে তুমি আমার এমন একটা স্টুডেন্ট যাকে আমাকে ক্লাস করাইতেই হবে আমি চাই সবাই যাতে এখানে ক্লাস করতে পারে ওকে তো যারা এখানে ক্লাস করতে চায় হতাশ হওয়ার কিছু নেই আমি যথাসাধ্য আমার সম্পূর্ণ উজাড় করে দিয়ে আমি তোমাদের বোঝানোর ট্রাই করব ওকে তো আমরা এখানে আলোচনা করতেছিলাম তাহলে কি সেটের অন্তর নিয়ে ওকে তো সেটের অন্তরটা হচ্ছে আমি ওকে মানে কথাটা বেশি বলে ফেলি আচ্ছা এই অভ্যাসটা আমাকে ত্যাগ করে দেবো অনেক স্টুডেন্ট বলবে যে স্যার খালি ওকে ওকে করে আচ্ছা আমাদের এ একটা সেট নিয়েছিলাম যে এই সেটটা হচ্ছে আমাদের কি এ বি সি আর বি একটা সেট যেটা নিয়েছিলাম আমরা বি সি ডি তো এই দুইটা সেটের মধ্যে আমরা একটু অন্তর করে ফেলি তো এ সেট থেকে আমরা বি সেট যদি অন্তর করি মানে এ সেট থেকে যদি বি সেট বাদ দিই মাইনাস চিহ্ন দিতে পারি অথবা এই যে পরবর্তীতে যে চিহ্নটা আছে বা বাদ দেওয়া চিহ্ন এই চিহ্নটা দিতে পারি দেখো দুইটা চিহ্ন মনে রাখবে কারণ তো আমাদের মাঝে মাঝে কোশ্চেনে মাইনাস চিহ্ন না দিয়ে এইটা চিহ্ন দেওয়া থাকবে তো এই ধরনের চিহ্ন যদি দেওয়া থাকে তখন আবারও তোমরা বলবো যে হ্যাঁ স্যার আমরা তো এই জীবনে ওইটা দেখি নাই তো এটা আমরা করবো কীভাবে অবশ্যই কিন্তু এটা তুমি করে আসছো জাস্ট খালি একটু বুঝো নেই বা জানো নেই তো এইটা হয়তো বা তোমাদের বইয়ের মধ্যে এরকম চিহ্ন দেওয়া আছে টেনশনের কিছু নেই তাহলে এ বাদ বি অথবা কি এ মাইনাস বি যে কোনো একটা তোমাদের দেওয়া থাকবে তো এই অঙ্কটা আমরা কীভাবে করবো তো প্রথমে আমরা এর উপাদান লিখে ফেললাম তারপরে আমরা মাইনাস দিয়ে বির উপাদান লিখে ফেললাম বা ওই চিহ্নটা দেওয়া থাকলে ওই চিহ্নটা কিন্তু দিতে হবে তখন কিন্তু তুমি মাইনাস দিও না ওই চিহ্নটা ইউজ করবে তো আমরা তাহলে কী করলাম এর উপাদান লিখলাম তারপরে বির উপাদান লিখলাম লেখার পর এখন যদি আমরা বাদ দিই বলো তো কী থাকতেছে বাকি ওইখানকার বিসি এখানকার বিসি বাদ দিলে বাকি থাকতেছে আমাদের অনেক অনেক স্টুডেন্ট আছে যারা এখানে অ্যান্সার দিয়েছিল এ থাকে আর ডি থাকে কিন্তু কখনো না এখানে শুধু বাকি থাকে হচ্ছে এ এখন প্রশ্ন হচ্ছে স্যার কেন ডিটা কোথায় গেল মনে করো এ এবং বি দুইটা ফ্যামিলি এ এবং বি ফ্যামিলি দুইটার মধ্যে ঝগড়া লাগিয়ে গেছে তো বি ফ্যামিলির কিছু সদস্য এর বাড়িতে আছে সেটা হচ্ছে বি এবং সি বি ফ্যামিলিতে আছে কী আছে বির ফ্যামিলিতে আছে বিসি এস বিসি এবং এর ফ্যামিলিতে ওই দুইটা বিসি গেছে এর ফ্যামিলিতে বেড়াইতে তো যখনই তাদের মধ্যে ঝগড়া লাগছে বিসিকে ওখানে রাখবে বাইর হোক বাড়ি থেকে বাড়িতে যা তখন বাড়িতে চলে গেছে এখন তুমি বলো তো কোন যুক্তি থেকে তারা আবার ডিকে টানে নিয়ে আসবে যে বিসিকে আমি পাঠিয়ে দিলাম ঘাট ধরে আর বিকে আমরা ডিকে আমরা এখানে আমাদের বাড়িতে নিয়ে আসবো এইরকম তো কখনো পসিবল নয় তাই এখানে আমরা কী করবো যাদেরকে বাদ দিব ওই ফ্যামিলিকেই বাদ দিব ওই ফ্যামিলির যে সদস্যগুলো আছে সেগুলো সহবাদ তো আমাদের বাকি থাকতেছে কি তাহলে এ ফ্যামিলিতে এ ফ্যামিলিতে এ বাকি থাকতেছে এখন যদি আমি বলি যে ডি থেকে এ বাদ দাও মানে ডি থেকে এ বাদ একে বাতিল করা হবে তাহলে অ্যান্সার হবে আমাদের কি এখানে ডি আশা করি আমার কথাগুলো তুমি খুব ভালোভাবে বুঝতে পারছো এরপরে তোমাদের অন্তর করার কোনো টেনশন থাকবে না মানে হার্ট প্রবলেম ক্লিয়ার ওকে সবসময় হার্ট সুস্থ থাকবে তো এইখানে আমরা সর্বশেষ যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আমাদের সার্বিক সেট
যেটাকে বলা হয় ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট বলতে কী বোঝে? বিশ্ব সেট। এটি এমন এক সেট, তুমি যতগুলো সেট নিয়ে অঙ্ক করবে সবগুলো সেটের উপাদানগুলো এটার মধ্যে অন্তর্ভুক্ত হবে। মানে ইউনিভার্সাল সেটকে বলা হয় মেন সেট, আর বাকি যত সেট থাকবে ওই অঙ্কের মধ্যে সবগুলো সেট হবে উপসেট। আর তোমরা খুব ভালোভাবেই জানো উপসেট কখনো সেটের সেটে বড় হতে পারে না, সেটের বাইরে হতে পারে না। তো ইউনিভার্সাল সেট যদি কখনো বলে ফেলে যে আমি বিজোড় সংখ্যা, তাহলে প্রত্যেকটা সেট, ধরো এ বি সি তিনটা সেট আছে ওইখানে আরও বাকি, তাদের উপাদান অবশ্যই বিজোড় হতে হবে, বিজোড়ের বাইরে যাইতেই পারবে না, কারণ তারা ইউনিভার্সাল সেটের অন্তর্ভুক্ত। এই যে পৃথিবীতে, তুমি এই পুরো পৃথিবীতে কোন একটা দেশকে যদি কল্পনা করো, সেই দেশটা কিন্তু অবশ্যই পৃথিবীর মধ্যেই থাকবে, পৃথিবীর বাইরে তো আর থাকতে পারে না। তো ইউনিভার্সাল সেট এরকম একটা সেট যেটা হচ্ছে বিশ্ব সেট, সেই সেটের মধ্যে যা নাই বাকি সেটের মধ্যে তা থাকতে পারবে না। ইউনিভার্সাল সেটকে প্রকাশ করা হয় বড় হাতের ইউ দ্বারা। ইউটা যখন তোমরা দিবে দুইটা মাথার মধ্যে দুটো টান দিয়ে দিবে, কলম দিয়ে অবশ্যই দিবে, শুধুমাত্র ইউ দিয়ে রাখিয়ে দিও না, আবার ইউ দিয়ে নিচের দিকে টান দিও না। এটা কিন্তু আমাদের ছোটো হাতে মানে স্মল লেটার হয়ে গেল, স্মল লেটার কখনো দেওয়া যাবে না। ক্যাপিটাল লেটার ইউ দিবে, বড় হাতের দুইটা উপরের দিকে টান দিয়ে দিবে, তাহলে এটা হচ্ছে আমাদের কি ইউনিভার্সাল সেট। তো এই হচ্ছে আমাদের সার্বিক সেট, সর্বশেষ আমাদের এটা আলোচনা ছিল। আশা করি তোমাদের এই পুরো ভিডিওটা বুঝতে কোনো সমস্যা নেই, যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করো ঝটপট করে। আর যারা প্রিমিয়াম কোর্স নিতে চাও, অর্থাৎ মাসিক চার্জ আর্টসের জন্য হচ্ছে 300 টাকা, আর সায়েন্সের জন্য 450 টাকা, সায়েন্সের 4টা বিষয় নিয়ে আলোচনা হবে, সায়েন্স আর্টসের 3টা বিষয় নিয়ে আলোচনা হবে। তো এটা যদি করতে চাও ঝটপট আমাকে এই যে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে ফোন করে ফেলো, সাথে সাথে আমার কাছে আরও বিস্তারিত জেনে নাও কীভাবে ক্লাসগুলো নেওয়া হয়, কীভাবে মডেলস নেওয়া হবে, কীভাবে তোমাদের নোটসগুলো দেওয়া হবে, তোমাদের প্র্যাকটিসের জন্য বাড়ি কাজ হবে, এ টু জেড অনেক লটস অফ সুবিধা তোমরা সেখানে পেয়ে যাবে। সেখানে তোমরা আমাকে দ্রুত নক করতে পারো। আমাদের কোর্সটা শুরু হয়ে গেছে 5 তারিখ থেকে, তো 5 তারিখ থেকে প্রতি মাসে এটা চার্জ করা হবে। প্রতি মাসে আমাকে খুব সহজে পেমেন্ট করতে পারবে বিকাশে এবং নগদের মধ্যে, খুবই ইজি একটা ওয়ে। আর এগুলো সব ক্লাস করা হবে আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে, ফেসবুক গ্রুপে যে কোনো প্রবলেম মেসেঞ্জার গ্রুপের মধ্যে তোমরা শেয়ার করতে পারো, যে কেউ তোমাদের সেটা সলভ করার চেষ্টা করবে। তো এই ভিডিওটা তোমরা যারা যারা দেখলে তারা তারা বেশি বেশি করে তোমাদের বন্ধুদের মাঝে এটা ছড়িয়ে ফেলো, কারণ তোমাদের একটাই লক্ষ্যমাত্রা, সেটা হচ্ছে 100,000 না, এটা তো অনেক বেশি হয়ে যাবে, তো 1,000 অবশ্যই ভি আনতে হবে। ওকে, তো ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। এই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করবে আমি যেন প্রত্যেকটা ক্লাস খুব সুন্দরভাবে নিতে পারি।